ইচ্ছামতি নদীর পাশেই বসে আছি, আর এই নদীর পাশেই তো বিভূতিভূষণের বাড়ি। চারিদিকে বিভূতিময়, কিন্তু নদী, আয়রে নদী, সে নদীও আজ মরে গেল। কিন্তু কিন্তু বিভূতিভূষণ কোথায়? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আশপাশে কোথাও না কোথাও নিশ্চয়ই আছে, খুঁজে দেবে। ঝোপ ঝাড় গাছপালা সব কিছুর মধ্যেই বিভূতিভূষণ, সব জায়গায় নিশ্চয়ই খুঁজে দেবে, নিশ্চয়ই পাবো, নিশ্চয়ই পাবো। এখানেই বিভূতিভূষণ কোথাও আছে, দেখি। পাশ্পাগ্নি প্রজ্জ্বল, শত শত সহস্র সহস্র লক্ষ কোটি নীহারিকা যিনি সৃষ্টি করেছেন, সেই মহারুদ্রের ভয়াল রূপ কোথায় মহাশূন্যে দূর প্রান্তে, আর কোথায় এই ক্ষুদ্র পৃথিবী গ্রহের এক কোণে সুনিভৃত নির্জন লতা বিতান সূর্যের সে বিরাট হয় বাষ্পতেজ বহু মাইল ব্যাপী বায়ুমণ্ডলের মধ্য দিয়ে, সজল বর্ষার মধ্য দিয়ে, বসন্ত দিনের জ্যোৎস্নার মধ্য দিয়ে, বনবিহঙ্গ কাকলির মধ্য দিয়ে, বনকুসুমের সুবাসের মধ্য দিয়ে দিয়ে পরিশ্রিত হয়ে মোলায়েম হয়ে প্রভাতের ঐজ্য রূপে লতা বিতানকে আলো করেছে। আজ বিভূতিভূষণের গ্রামে এলাম, বিভূতিভূষণকে খোঁজার জন্য সব অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছে, কিন্তু আরে এই তো অপু, আরে দাঁড়াও দাঁড়াও, তোমার নাম অপু না? হ্যাঁ আমি অপু। আরে তুমি অপু, আরে কি ব্যাপার, আমার জন্য কেমনটা হচ্ছে, চলো একটু বসে কথা বলি। আমার সময় নেই, আমি তো চায়ের দোকানে কাজ করি, দেরি হলে মালিক মারবে। নীলকণ্ঠ পাখির পালক পেয়েছি, যদু চেনে না, যদু বলছে এটা মুরগির পালক।
কটা বাজে, ছেলেটার কোনো পাত্তা আছে? হ্যাঁ, একা এত দিক সামলানো যায়? এখন সময় হয়েছে এখনো ছেলেটার? আসুক আজকে দোকানে। এই তোর এই এখন সময় হলো? হ্যাঁ তোর এখন, এই তোর এখন সময় হলো? হ্যাঁ তোকে আর আমি আর রাখতে পারবো না, বুঝেছিস? আমার সঙ্গে চালা কি দেখেছিস? আমি ঠিক ধরেছি, কাশফুল দেখলে এক ঘন্টা সব খদ্দেররা চলে আসবে, জল গরম আছে, হচ্ছে নি তাদের, আর ওই কাপগুলো ধুয়ে ফেল ভালো করে। কিরে অপু, মা কেমন আছে? তুই তো আর স্কুলে যেতে পারিস না, সত্যি খুব কষ্টের। তোমাদের বাড়ি তাল নবমী হয়? ছোট পিসিকে তাল দুটো দিলে নিশ্চয় আমাদেরকে নিমন্ত্রণ করবে। কি করলি? চালিয়ে খেলো একেবারে, ওরা হচ্ছে আমি তোর ব্যবস্থা নিচ্ছি। দিদি যে কোথায় চলে গেলো?